দাঁড়া পরে বলছি। বেঁচে আছে, চল ওকে নিয়ে যাই। বেলা, শুনো বাবা, এই লোকটাকে সমুদ্র ধারে পড়ে থাকতে দেখে আমরা দুজন ওকে তুলে নিয়ে এসেছি। খুব ভালো করেছিস, মানুষের উপকার করলে আল্লাহ খুশি হন। কিন্তু কে সে? চাচা, ওর সাথে আমার একবার দেখা হয়েছিল, ওর নাম আজাদ, এছাড়া আমি আর কিছু জানি না। আপনারা আপনারা কারা? আমাকে চিনতে পারছো না? ওই যে ওরনা, ওরনা, কিসের ওরনা? কার ওরনা? ও না, এত তাড়াতাড়ি ভুলে গেলে? না, আমার আমার কিছুই মনে পড়ছে না। একটু মনে করে দেখো। না না, আমার 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 কিছু মনে পড়ছে না। কে আমি, কি আমার পরিচয়? শোনো, বলো কে আমি। তুমি আমার ছেলে। আপনার আপনার ছেলে? হ্যাঁ বাবা, তুমি আমার ছেলে আজাদ। আজাদ? ওই যে তোমার বোন বেলা। আমার আমার? হ্যাঁ ভাইয়া, আমি তোমার বোন। তুমি বিশ্রাম নাও, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। কি যে করি কিছুই বুঝতে পারছি না বাবা। আমিও কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় ও তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে? হ্যাঁ মা, ওকে আস্তে আস্তে সব কিছু মনে করাতে হবে। কিন্তু আমরা তো তার অতীতের কিছুই জানি না। আমি সব জানতে চেষ্টা করব। তুই তুই কি করে জানবি? তুই কিচ্ছু ভাবিস না। আমি যেভাবেই হোক ওর কাছ থেকে এক এক করে সব কিছু জেনে নেব।